जोहार नमस्कार आपने मां देखा था आईवीएन 24 आसाम नोटिस सच रहा अन्याय के हर खबर से जुड़ा रहे के दिन भर के हर खबर से अपडेट रहे खातिर हमारे यूट्यूब चैनल के लाइक कमेंट शेयर जरूर करें। दिशा कमांडो फोर्स प्राक्तन दिशा कमांडो फोर्स लगते आशा आंचलिक मानस राजबाड़ी आंचलिक कमिटी उद्योग प्रेसमिट दीबाई আমি বিরসা কমাণ্ড ফোর্সর লগতে পাঁচটাক বিদ্রোহী সংগঠন আত্মকে গোটে 2022 চনত 15 সেপ্টেম্বরত সরকার তথা দিল্লী সরকারের ত্রিপাক্ষিক বৈঠকত আদিবাসী চুক্তি হয়েছিল আর এই আদিবাসী চুক্তি 1000 কোটি টাকা পেকেজ অর্থাৎ সরকার 500 কোটি আর দিল্লী সরকার 500 কোটি এরকম পেকেজ আগবাইছে। তাত আদিবাসী কাউন্সিল গঠন করে পেলায় আদিবাসী সর্বাঙ্গীন উন্নতির কথাটো তাত উল্লেখ আছে। লগতে আদিবাসী জনগোষ্ঠীক একর্ড করার পিছতে আদিবাসী জনগোষ্ঠীক জনজাতিকরণ দিয়া হব বলে তাত উল্লেখ আছে। কিন্তু আজি অতি পরিতাপের বিষয় যে আদিবাসী একর্ড হওয়ার পিছনে আজি কার ষড়যন্ত্র, কোন রাজনৈতিক নেতার ষড়যন্ত্রত আদিবাসী একর্ড আজি চাহজনের দপ্তরবোৰ এটা সোমাই দিছে। চাহজনের দপ্তর ইয়াত সোমাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আমি দুঃখ প্রকাশ করবলগা হয়েছে। আজি আদিবাসী জনগোষ্ঠী যথেষ্ট শঙ্কা ভুগিবলগা হয়েছে যেহেতু আদিবাসী অসমত আদিবাসী স্বীকৃতি হিসাবে আমি হয়তো দীর্ঘকালত বোৱা নাছিল কিন্তু আদিবাসী একর্ড হওয়ার পিছত আজি সশস্ত্র সংগ্রামীসকলে একর্ড করার পিছত কিন্তু আমি সকল রাজ্যে এটা উৎফুল্লিত হয়েছিল যে অসম সরকার আর দিল্লী সরকার যেটো আমাক সন্মান দিয়েছে এই সন্মান আমি যথেষ্ট সুখী হয়েছিল। কিন্তু শেহতীয়াক যেটো সরকারের যেটো ষড়যন্ত্র এই ষড়যন্ত্রত কিন্তু আমি হয়তো কতবা নয় কতবা আমি ডাঙর একটা সংকট ভুগিবলগা হয়েছে। আজি যেটো ইয়াত ডিপার্টমেন্ট দিছে যে চাহ জনজাতি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বলে তার দপ্তর দিছে এই দপ্তরটো আদিবাসী একর্ডত কেনেকৈ চাহ জনজাতি শব্দটো আহিব পারে আজি আপনাদের সকলে জানে যে ভারতের সংবিধানত চাহ জনজাতি বলে কোনো জনগোষ্ঠী নাই। 2000 চনত লালকৃষ্ণ আডবাণী যেতিয়া সভাপতি আছিল তেওঁ লিখিছিল যে ভারতের সংবিধানত কোনো ধরনের চাহ জনগোষ্ঠী নাই। গতি বিজেপি সরকার দিল্লী সরকারে এটাকৈ আর অসমৰ বিজেপি সরকার এটাকৈ এটো কি কারণত হৈ আছে? গতি আদিবাসী জনগোষ্ঠীগত আসলে এনেকা মাহিয়ার চকুরে চয়েছে যে আজি বিগত 27 বছর সংগ্রামের জড়িত একটা আমি একর্ড বা একটা চুক্তির একটা পাবলে একটা সক্ষম হয়েছিল সেইটাও মহিমূর করার একটা পরিকল্পনা করেছে। সেইটাই আজি জয়েন্ট সেক্রেটারি যেটা স্বাক্ষর করেছে ইয়াত দপ্তর সমূহ ভগাই দিয়ে আছে আর এই দপ্তর সমূহ যা দিছে যে পি ডাব্লিউ ডি আসলে আদিবাসী কাউন্সিলর জড়িত নপরে ফরেস্ট ডিপার্টমেন্ট দিছে গতি ফরেস্ট ডিপার্টমেন্টত আজি আদিবাসী কাউন্সিলত সরকারে দেখাই দিয়ক কোন ফরেস্ট ডিপার্টমেন্ট আমার পড়ব কোন ফরেস্ট আমার অন্তর্গত কাউন্সিল থাকবে। আজি লেন এন্ড রেভিনিউ দিছে, লেন এন্ড রেভিনিউ ডক্টরটো দিছে আজি আদিবাসী কাউন্সিলর যেটো লেন এন্ড রেভিনিউ কাউন্সিলর যেটো যেজনক দায়িত্ব দিছে সেইজন ব্যক্তি কি মাটির পাট্টা দিব নে খাজনা উঠাব? গতি এনেকে মানে অর্থবিহীনভাবে জয়েন্ট সেক্রেটারি স্বাক্ষর করে এটো দিছে গতি এটা দুর্ভাগ্য বলে ভাবো। লগতে আজি যোৱা জুলাই মাহৰ 6 তারিখে আদিবাসী আটাকৈ গোটক সশস্ত্র সংগ্রামী আটাকৈ গোটক জুলাই মাহৰ 6 তারিখে অসম সরকারে আম সেরেমনি পাতিছিল আর আম সেরেমনি সেইখন সভাতে কৈছিলে যে যেটো আপনাদের 6000 কৈ ভাট্টা পায় সেই 6000 কৈ ভাট্টাটো 2-3 দিনের ভিতরতে আপনাদের একাউন্টত সোপানব। কিন্তু আজি দুমাহ কৈ গলি গল কিন্তু সেটা দিয়া নহল। লগতে কৈছিলে 15 আগস্টর ভিতর 4 লাখ কৈ প্রতিজন কেডারে পাব কিন্তু সেইটো নহল। আজি আমার কেডার সকলে এতিয়া এনেকা খাই খাব এখাজ খাইছে এখাজ নাখাই পেলে ভোকত থাকিবলগা হয়েছে তেওঁলোকৰ আজি পিন্ধিবলৈ কাপোৰ নোপোৱা হৈছে। গতি তেনেস্থলত যদি পুনৰ ভুল পথে পরিচালনা হৈ পেলাই যদি কোনো দুষ্ট চক্র যদি আহি পেলাই যদি পুনৰ সশস্ত্র সংগ্রাম যদি কৰিবলৈ লৈ যায় তার ক্ষেত্রে তার দায়ী কিন্তু আমি নহওঁ, কিন্তু সরকারহে দায়ী। আপনাদের অসমৰ সকলো ৰাইজে জানো যে একটৰ যেটো চুক্তি হৈছিল যে ওদিন 1 মান্থৰ ভিতৰত প্ৰত্যেকটো কাৰ্যকৰী কৰা হ'ব, ওদিন 1 মান্থৰ ভিতৰত যেটো কাউন্সিল গঠন হ'ব লগা আছিল কিন্তু শেহতীয়াকৈ আজি 8 মাহ উকলি যোৱাৰ পিছত কিছুদিন আগত কাউন্সিলৰ বডি ফৰ্ম কৰিলে এই কাউন্সিলৰ বডি ফৰ্মৰ পিছত 8 মাহ উকলি গ'ল। 8 মাহ উকলি যোৱাৰ পিছত কিন্তু কোনো ধৰণৰ প্ৰগ্ৰেছ হোৱা নাই। আজি ডেভেলপৰ 2200 কোটি টকা এই 200 কোটি টকাটো আদিবাসী জনগোষ্ঠী আধ্যক্ষিত এৰিয়াবিলাকত ৰাস্তা ঘাটে হওক স্কুলৰে হওক বা বিভিন্ন ধৰণৰ প্ৰগ্ৰেছৰ কামবিলাক কৰাৰ কথা আছিল কিন্তু আজি 16 জনকৈ তাত আদিবাসী কাউন্সিলত ইয়ামৰ পৰা চিফ ডেপুটি চিফ
চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল। কিন্তু তেওঁলোকে আজি কি করে আছে আমি হয়তো দেখা পোৱা নাই। রাইজে আজি সন্দেহ হয়েছে যে তেওঁলোকে 200 কোটি টাকা টেকি সরকারের প্রলোভনত আহি না তেওঁলোকের ষড়যন্ত্রত আজি 200 কোটি টাকা ঘুরি যাব লগা হয়েছে। আজি যদি চাওয়া যায় এটা কাম যদি আমি আরম্ভ করো তেতিয়াহলে কামটো অর্ডার কপি বা ওক অর্ডার ওলালৈকে কমছে 1 মাহ লাগি যায়, 1 মাহ 1.5 মাহ লাগি যায়। গতিকে আজি যদি চাও তেওঁলোকে এতিয়ালৈকে পিন পইণ্ট দিব পৰা নাই। এতিয়ালৈকে 4.5 জনমান পিন পইণ্ট দিছে কিন্তু বাকিকেইটা পিন পইণ্ট দিয়া নাই। গতিকে এনেস্থলত আমি শঙ্কা হৈছে যে এই 200 কোটি টকা ৰাইজৰ যিটো প্ৰাপ্য আছিল, এই ৰাইজৰ যিটো উন্নয়নমূলক কামৰ যিটো টকা আছিল, এই টকাখিনি কিন্তু হয়তো তেওঁলোকে ফুৰিব নোৱাৰে। তাৰ ক্ষেত্ৰত অসম চৰকাৰক আমি আহ্বান জনাওঁ যে শীঘ্ৰে চাহজনিত দপ্তৰটো উঠাব লাগে। লগতে আজি বিৰচা কমাণ্ডো ফৰ্চৰ প্ৰতিজন কেডাৰ যেনেকৈ তেওঁলোকে সংগ্ৰামৰ সময়ত তেওঁলোকে আহি পেলাই জীৱন যাপন কৰিছিলে, সাধাৰণ জীৱন যাপন কৰিছিলে, তেওঁলোকে ভাল জীৱন যাপন কৰাৰ কাৰণে যিটো তেওঁলোকৰ পেকেজ আছিল 4,00,000 টকা আৰু মান্থলি যিটো ভাট্টা 6,000 কৈ আজি 8 মাহ দিনে ধৰি আমি পোৱা নাই। গতিকে এই টকাকে শীঘ্ৰে মুকলি কৰি দিয়ক, অন্যথা কিন্তু আমি জংগী আন্দোলন কৰাৰ কাৰণে বা ৰাজপথত ওলাই যোৱাৰ কাৰণে প্ৰস্তুত হ'ম। তাৰ কাৰণে কিন্তু আমি দায়ী নহয়, চৰকাৰ দায়ী হ'ব। লগতে এই কথা অনুকাই দিব বিচাৰিছোঁ, একৰ্ডত স্পষ্টকৈ লিখা আছিল 2+3, যি 2 জনকৈ স্বাক্ষৰকাৰী আছিল আৰু তাত আছিল 16 জন। 16 জনৰ পিছতে অৰ্থাৎ 40 জনীয়া আদিবাসী কাউন্সিলত এটা গঠন হোৱাৰ কথা আছিল। গতিকে 2 জনকৈয়ে ব্যক্তি অকল সংগ্ৰাম কৰা নাছিল, আজি সংগ্ৰামত কেন্দ্ৰীয় সমিতিৰ পৰা সাধাৰণ সদস্যলৈকে সমপ্ৰজাই সংগ্ৰাম কৰিছিল আৰু সমপ্ৰজাই সংগ্ৰাম কৰি পেলাই যিহেতু আদিবাসী একত কৰা সক্ষম হৈছিল, তেনেস্থলত আজি ইণ্টাৰেন কমিটি কি কাৰণত আজি 40 জনীয়া কাউন্সিল গঠন নহ'ল, কি কাৰণত আজি আমাৰ সশস্ত্ৰ সংগ্ৰামী 8টাকৈ গোটৰ 3 জনকৈ আকৌ মেম্বাৰ তেওঁলোকে লোৱা নহ'ল। গতিকে আজি যিটো 3 জনকৈ মেম্বাৰ ল'ব লাগে সেই ক্ষেত্ৰত তেওঁলোকে কিন্তু এতিয়া চৰকাৰে তেওঁলোকে নাতো আমাক জনাইছে নাতো এই 16 জনৰ পৰা কোনো এটা মেছেজ আহে, তেওঁলোকে কিন্তু এতিয়ালৈকে কোনো ধৰণৰ আমাক মেছেজ দিব পৰা নাই। গতিকে আমি চৰকাৰক আহ্বান জনাওঁ শীঘ্ৰে 2+3 কৰিব লাগে, যিটো চাহজনিত ডক্টৰ এইটো নিয়োগ কৰিছে সেইটো কাটিব লাগে। প্লাছ আমি আদিবাসী কাউন্সিলত আমি জানো যে চেয়াৰমেনেই অলিনৰ আজি চেয়াৰমেন হিচাপে তেওঁ নিয়োগ কৰিছিল অসীম হাঁসদাক। গতিকে অসীম হাঁসদাক চেয়াৰমেন হিচাপে নিয়োগ কৰি এইখন পেপাৰত আপোনালোকে চাব, ইয়াত জইণ্ট ছেক্ৰেটাৰী স্বাক্ষৰ আছে, এইখন পেপাৰত লিখিছে তেওঁলোকক স্পীকাৰ হিচাপে, গতিকে স্পীকাৰ হিচাপে তেওঁলোকক নিয়োগ কৰিছে আৰু সুভাষ তিৰ্কী ডেপুটি কিবা ৰাখিছে। তো আজি সুভাষ তিৰ্কী অল অসমত এনেকুৱা এটা সংগ্ৰামী নেতা আছিল, সকলো দল সংগঠনক সামৰিলে 28টা সংগঠনক সামৰি পেলাই ANCC গঠন কৰিছিল আৰু 28টাকৈ সংগঠনত ৰাইজক লৈ লৈকে বিভিন্ন জেগাত সংগ্ৰাম, ৰেলপথ হয়তো অৱৰোধ কৰিছিল, ৰাজপথ অৱৰোধ কৰিছিল। গতিকে এনেকুৱা এটা সংগ্ৰামী ব্যক্তিক, এনেকুৱা এটা নেতাক তেওঁলোকে কিন্তু মানে সাগৰত পেলাই দৰকে দিয়াৰ নিচিনা আজি ডিপুটি স্পীকাৰ বনাই দিলে। গতিকে তেওঁক আচলতে ৰাজনৈতিকভাৱে মাৰ্ডাৰ কৰিছে, তেওঁক আচলতে ৰাজনৈতিকভাৱে সদূৰ ভৱিষ্যত যাতে আদিবাসী জনগোষ্ঠীৰ মাত মাতিব নোৱাৰে, যাতে আদিবাসী জনগোষ্ঠীৰ ST যাতে কৰণৰ ক্ষেত্ৰত মাত মাতিব নোৱাৰে তেনেকুৱা এটা পন্থা অৱলম্বন কৰিছে। গতিকে এইটো অত্যন্ত দুখজনক কথা, অত্যন্ত দুৰ্ভাগ্য কথা। গতিকে আমি চৰকাৰে বাৰম্বাৰ অনুৰোধ কৰিছোঁ, এই অনুৰোধটো যদি আমাৰ ৰক্ষা নকৰে, এই অনুৰোধ যদি মানি নলয়, তেতিয়াহ'লে কিন্তু আমি ৰাজপথত ওলাই যোৱাৰ কাৰণে আজি অকল বিৰচা কমাণ্ডো ফৰ্চৰ, প্ৰাক্তন বিৰচা কমাণ্ডো ফৰ্চৰ হেৰি নহয়, সকলো সংগঠনৰ লগত আলোচনা হৈ আছে। ইতিমধ্যে বিৰচা কমাণ্ডো ফৰ্চ, আলনা, কোবৰা মিলিটেণ্ট ফৰ্চ আৰু STF তেনেকৈ আমি 5টা 6টা সংগঠন ইতিমধ্যে আমি ওদালগুৰিত এটা সভা অনুষ্ঠিত হৈছিল, তাত এটা সিদ্ধান্তত উপনীত হৈছোঁ যে আমি শীঘ্ৰে ADGP মহোদয়ক লগ ধৰিম, লগতে CMক লগ ধৰাৰ কাৰণে আমি ইতিমধ্যে ৰেডি হৈছোঁ। আৰু আমি হয়তো 2-1 দিনে ADGP লগ ধৰি পেলাই CMক লগ ধৰিম, আৰু যদি আমাৰ কথা নামানে তেতিয়া আমি বিকল্প ব্যৱস্থা ধন্যবাদ। जोहार नमस्कार, आपने मन देख रहा था IBN 24 आसाम नोटिस, सचार रानिया के हर खबर से जुड़ा रहे।